হ্যালো সুরেন্ড আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের ক্লাস ইলেভেনের যে ইতিহাস বিষয়টি আছে তার প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাস চেতনা তার পার্ট টুর শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার অর্থাৎ তোমাদের কিন্তু এমসি কিউ যে প্রশ্নগুলি আছে তোমাদের মার্কস ওয়ানের তো সেমিস্টার ওয়ানের সেটা নিয়ে চলে এসেছি বলবো যে এখনও পার্ট ওয়ান দেখোনি তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো এবং তোমাদের যে তোমাদের যে আমি সিলেবাসটা বাংলা আলোচনা করেছি প্রথম অধ্যায়ের সেটাও কিন্তু তার লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদেরকে তোমরা পারলে দেখে নিও তো দেখো এখানে তোমাদের প্রথম প্রশ্ন দেখো তোমাদের পাঠটুর প্রথম অধ্যায়ের কালিদাস রচিত দুটি নাটকের নাম লেখো রঘুবংশম অভিজ্ঞান শকুন্তলম মাল মিত্তম নেক্সট বিক্রমাঙ্কদেব চরিত কার লেখা বিল হনের লেখা নেক্সট নিস্ক ও মনা কোন যুগের মুদ্রা ঋগবৈদিক যুগের মুদ্রা হচ্ছে এই নিস্ক ও মনা তারপর নিউমিস মেটিক্স কি মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে বলা হয় নিউমিস মিটিক্স। অথবা আসতে পারে যে মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে কি বলা হয় নিউ মিস মেটিক্স ঘুরিয়েও আসতে পারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট সাতবহন যুগের মুদ্রা কি নামে পরিচিত পতিন তারপর ইলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন এতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে তো এই প্রশস্তি রচনা করেন হচ্ছে হরিসেন এতে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কিন্তু কীর্তি বর্ণিত আছে কেমন তারপর পরের প্রশ্ন কে ব্রাহ্মী ও লিপির পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সে তারপর ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় আলেকজান্ডার কানিংহামকে নেক্সট মেসোপটিমা শব্দের অর্থ কী দুই নদীর মধ্যবর্তী দেশ তারপর হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন পশু ও ধাতুর ব্যবহার জানতো না খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু আসতে পারে প্রশ্নটি স্টারমার্ক প্রশ্ন ভালো করে পড়বে ঘোড়া অর্থাৎ পশু ঘোড়ার ব্যবহারটা জানতো না পশু আর ধাতু বলতে লোহার ব্যবহার তারা কিন্তু জানতো না নেক্সট হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্র লোথাল কোথায় অবস্থিত গুজরাটে অবস্থিত এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে নেক্সট দেখো পরের প্রশ্ন হোমোহাবিল শব্দের অর্থ কী দক্ষ মানুষ তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা আসতে পারে ইতিহাস প্রকৃত অর্থে বিজ্ঞান তার কিছুমাত্র বেশি বা কম নয় কার বিউরি স্টারমার্ক প্রশ্ন নেক্সট হিস্টোরিয়া কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে গ্রিক শব্দ কিন্তু হিস্টোরিয়া কিন্তু উদ্বুত হয়েছে নেক্সট দেখো আজটেক সভ্যতার নিদর্শন হয়েছে কোথায় মেক্সিকোয় তারপর পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কোনটি গিলগামিস নেক্সট ইনিট কাব্যগ্রন্থের রচয়িতা কে ভার্জিল তারপর কে সর্বপ্রথম প্যালিওলিথিক শব্দটি ব্যবহার করেন জন ল্যাবক তারপর কোন যুগে মানুষ কৃষি কাজের। সূচনা ঘটায় মধ্যপ্রস্থ যুগের মানুষ কিন্তু কৃষি কাজের সূচনা ঘটায় তারপর জাভা মানব কোন প্রজাতির মানব জীবাশ্ম বলা হয় পিথেকান্থ্রপাস নেক্সট ভীমবেটকা গুহাচুর মানে গুহা চিত্র কোন যুগের সঙ্গে সম্পর্কিত মধ্যপ্রস্থ যুগের সঙ্গে কিন্তু সম্পর্কিত এটি স্টারমার্ক প্রশ্ন পরে কিন্তু আসতে পারে নেক্সট অর্থাৎ পরের প্রশ্নগুলো আগে বলবো তোমাদের বলবো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য আমি তোমাদের কিন্তু পার্ট টু পার্ট তোমাদের যে হিস্ট্রি যে তোমাদের ইলেভেনের যে সিলেবাস আছে সেই অনুযায়ী তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এভাবেই তোমাদের কিন্তু শেষ করবো তো এরকম ভিডিও সব আগে পাওয়ার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও নেক্সট দেখো পরের প্রশ্ন তোমাদের পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণেতা কেছিলেন হামুরাবি নেক্সট মহাভাষ্য ও অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে মহাভাষ্য লিখেছেন হচ্ছে পতঞ্জলি এবং অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা হচ্ছে কৌটিল্য এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট দেখো পরের প্রশ্ন ভারতের মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত করেছেন কে রজনী পাম দত্ত তারপর আর্লি ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে ইম্পর্টেন্ট প্রশ্ন রমিলা থাপার নেক্সট আরবরা কবে কার নেতৃত্বে সিন্ধু প্রদেশ জয় করে সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশমের নেতৃত্বে কিন্তু সিন্ধু প্রদেশ জয় করে তারপর ফতোয়া এই জাহান্দারি গ্রন্থের রচয়তাকে জিয়াউদ্দিন বারনি আইনি আকবরই গ্রন্থে রচয়িতাকে আবুল ফজল এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট ইবন বোধতা কার রাজত্বকালে ভারতে আসেন মনে রাখবে তিনি হচ্ছেন মরক্কোর পর্যটক তিনি মোহাম্মদ বিনতুলকের রাজত্বকালে আসেন এবং তার লেখা গ্রন্থের নাম হচ্ছে কিতাব উল রেহলা তোমাদের কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু এই প্রশ্ন কিন্তু সেভাবে তোমরা তৈরি করে রেখো কেমন তারপর পরের প্রশ্ন ভারতে পুরানো অনুযায়ী নিকৃষ্টতম যুগ কোনটি কলি যুগ তারপর সৌরবর্ষ রীতি চালু করে কোন দেশ মিশর তারপর ভারতের শকাব্দ কে কবে প্রবর্তন করেন এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশকো আঠাত্তর খ্রিস্টাব্দে তিনি কিন্তু শকাব্দ প্রবর্তন করেন কেমন তারপর কোন যুগের মানুষ খাদ্য সংগ্রহকারী প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল কিন্তু খাদ্য সংগ্রহকারী তারপর সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিককে জিয়াউদ্দিন বার্নি হচ্ছে সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক তারপর তবাকাত ই নাসিরি গ্রন্থের রচিত মিনাজ ও সিরাজ কেমন তারপর হোমার রচিত দুটি গ্রন্থের নাম লেখো ইলিয়াট ওডিস এখানে ইলিয়াট হবে হ্যাঁ ডয়স্নে পড়েনি তোমাদের এখানে তোমরা কিন্তু পারলে একটু ডটা অ্যাড করে নিও কেমন তারপর জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি আগম কেমন তারপর চোল যুগের মুদ্রার নাম কি ক্যাসু কেমন নেক্সট মেহেরগড় সভ্যতায় কোন কৃষিজ ফসল চাষের প্রাচীনতম নিদর্শন রয়েছে কার লাস্ট প্রশ্ন পার্ট টুর ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনককে থকি টিপস তো এই ছিল তোমাদের পার্ট টুর প্রথম অধ্যায় থেকে শর্ট কোয়েশ্চেন উইথ অ্যান্সার আমি তোমাদের দিয়ে দিলাম আর পার্ট ওয়ানের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পারলে দেখে নিও এইভাবে তোমরা কিন্তু পার্ট টু পার্ট তোমাদের যে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম অধ্যায় আমি তোমরা কিন্তু কভার করবো তারপর তোমরা কিন্তু দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সবই কিন্তু এভাবে শেষ করবো তো আজকের মতো এইটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য প্রথম অধ্যায়ের যে পার্ট থ্রি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো তো আজকের মতো এইটুকুই